আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোসাম্মাত নাজনীন আক্তার, প্রদর্শক রসায়ন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই অবগত আছো যে আমি তোমাদের নবম অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতা এই অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আজকের আলোচনার বিষয় গারো অ্যাসিড, ক্ষারক এবং ক্ষার, এবং সবশেষে রয়েছে লঘু ক্ষারের ধর্মসমূহ, অর্থাৎ লঘু ক্ষার কী কী ধরনের ধর্ম প্রদর্শন করে। গত ক্লাসে আমরা দেখেছিলাম মৃদু অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড, অ্যাসিডের ধর্মসমূহ এবং অ্যাসিডের বিভিন্ন বিক্রিয়া। আজকে আমরা দেখব গারো অ্যাসিড। তাহলে দেখো, যে অ্যাসিডের পানির পরিমাণ তুলনামূলক কম থাকে সেই অ্যাসিডকে গারো অ্যাসিড বলে, অর্থাৎ এখানে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, পানির পরিমাণ কম থাকে। ল্যাবরেটরিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গারো অ্যাসিড ব্যবহৃত হয়, যেমন গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড, গারো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এগুলো হাতে, মুখে, চোখে বা শরীরে পড়লে ক্ষতের সৃষ্টি হয়। এজন্য হাতে হ্যান্ড গ্লাভস, চোখে গগলস, মুখে মাস্ক, শরীরে অ্যাপ্রন ইত্যাদি পরিধান করে সতর্কতার সাথে কাজ করতে হয়। অর্থাৎ ল্যাবরেটরিতে যখন তোমরা এই ধরনের গারো অ্যাসিড নিয়ে কাজ করবে, তখন এই সচেতনতাগুলো তোমাদের, অর্থাৎ এই সরঞ্জামগুলো তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে দেখো, গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলে। বিষয়টি খেয়াল করো যে ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন করে তখন আমরা তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলি। তুলনামূলক কম পরিমাণে পানিতে অধিক পরিমাণে যদি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস দ্রবীভূত করে গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করা হয়, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি পানির পরিমাণ কম থাকে। গারো হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ যে বোতলে রাখা হয় সে বোতলের মুখ খুললেই হালকা কুয়াশার মতো সৃষ্টি হয়, অর্থাৎ ধোয়ার মতো বের হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু গন্ধটা অনেক ঝাঁঝালো হয়। এজন্যই গারো হাইড্রোক্লোরিক অ্যাসিডের মুখ খোলার আগে নাকে, মুখে মাস্ক এবং চোখে নিরাপদ চশমা পরে নিতে হয়। কেন দেখো, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাসীয় অবস্থায় এবং পানির সাথে মিশিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাকুয়াস, অর্থাৎ এই জলীয় দ্রবণটি তৈরি করা হয়। এরপরে গারো নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে পানিতে দ্রবীভূত করে নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয়। এতক্ষণ আমরা দেখলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরপরে রয়েছে নাইট্রিক অ্যাসিড। তাহলে কম পরিমাণ পানিতে অধিক পরিমাণে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করে গারো নাইট্রিক অ্যাসিড দ্রবণ তৈরি করা হয়। সেক্ষেত্রে বিক্রিয়া দেখো কি হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিড, এবং তাহলে দেখো নাইট্রিক অক্সাইড এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়েছে। গারো নাইট্রিক অ্যাসিডের বোতলের মুখ খুললে হালকা কুয়াশার মতো গ্যাস বের হয় এবং তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়। নাইট্রিক অ্যাসিড যে কাচের বোতলে রাখা হয় সেই বোতলের বর্ণ কিন্তু বাদামি হয়। নাইট্রিক অ্যাসিড যে কাচের বোতলে রাখা হয় সেই কাচের বোতলের মধ্যে যদি আলো প্রবেশ করে, তবে বোতলের মধ্যে নাইট্রিক অ্যাসিড আলোর উপস্থিতিতে ভেঙে যায়। তাহলে যদি শিক্ষার্থীরা প্রশ্ন আসে যে গারো নাইট্রিক অ্যাসিড কেন বাদামি বর্ণের বোতলে রাখা হয়, তোমরা কিন্তু নিশ্চয়ই উত্তর দিতে পারবে। কেননা যদি এটা স্বচ্ছ বোতলে হতো তাহলে কী হতো, আলো প্রবেশ করে বোতলের মধ্যে নাইট্রিক অ্যাসিড ভেঙে যেত। নাইট্রিক অ্যাসিড যাতে আলোর উপস্থিতিতে ভেঙে না যায় সেজন্যই নাইট্রিক অ্যাসিডকে বাদামি বোতলের মধ্যে রাখা হয়, কারণ বাদামি বোতলের মধ্যে আলো প্রবেশ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই প্রশ্নটির উত্তর তোমরা বুঝতে পেরেছ। এরপরে হচ্ছে গারো সালফিউরিক অ্যাসিড, সালফার ট্রাইঅক্সাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে এই বিক্রিয়াটি সরাসরি এভাবে কিন্তু
হয় না। প্রথমে কি হয়, প্রকৃতিতে কাঠ কয়লা ইত্যাদি পোড়ালে কি হয়, সালফার উৎপন্ন হয়। সেই সালফার প্রকৃতির অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, এবং পরে সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড রূপে পাওয়া যায়। এটা কিন্তু অনেকটা অ্যাসিড বৃষ্টি নামেও পরিচিত। এভাবেই কিন্তু অ্যাসিড বৃষ্টি হয়। এরপরে রয়েছে খারক এবং ক্ষার। খারক এবং ক্ষার এই কথাটা দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা কথা। তাহলে আমরা কাদেরকে খারক বলবো আর কাদেরকে ক্ষার বলবো এই বিষয়টি দেখা যাক। সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগ মূলকের অক্সাইড, খেয়াল করো, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। তাহলে কী দাঁড়ালো প্রিয় শিক্ষার্থীরা, ধাতু বা ধাতুর মতো যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে আমরা ক্ষারক বলে থাকি। যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি, পটাশিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট এবং পানি, অনুরূপভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও ক্ষারকের উদাহরণ হচ্ছে সোডিয়াম অক্সাইড, কোপার অক্সাইড, ফেরাস অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইত্যাদি। এগুলো কিন্তু কিসের উদাহরণ, তাহলে ক্ষারকের উদাহরণ। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ছাড়াও কিন্তু এগুলো ক্ষারকের উদাহরণ। অ্যামোনিয়াম আয়ন, ফসফোনিয়াম আয়ন এগুলো ধাতুর মতো ক্রিয়াশীল, কিন্তু এগুলো যেহেতু আয়ন রূপে অর্থাৎ মূলক, এগুলোকে আমরা মূলক বলে থাকি, যৌগমূলক বা মূলক বলে থাকি। কেননা ধাতব আয়ন যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন ইত্যাদি কী করে, অধাতব আয়ন অর্থাৎ ক্লোরিন ক্লোরাইড সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে যুক্ত হয়ে কী হয়, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট, পটাশিয়াম সালফেট উৎপন্ন করে। তেমনই কিন্তু অ্যামোনিয়াম ফসফোনিয়াম আয়ন ক্লোরাইড এবং সালফেট আয়নের সাথে বিক্রিয়া করে কী হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড, ফসফোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট এবং ফসফোনিয়াম সালফেট উৎপন্ন করে। অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া লবণ এবং পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া বলে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিন্তু প্রশ্ন আসতে পারে যে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া আমরা কাকে বলি বা অ্যাসিড ক্ষারক প্রশমন বিক্রিয়া কাকে বলি। এই বিষয়টি কিন্তু এতক্ষণ ধরে আলোচনা করলাম, তাই বলা হয় অ্যাসিড ক্ষারককে আর ক্ষারক অ্যাসিডকে প্রশমিত করে। অর্থাৎ যেমন অ্যাসিড ক্ষারককে প্রশমিত করে, ক্ষারকও কিন্তু অ্যাসিডকে প্রশমিত করে। এই হলো ক্ষারকের আলোচনা। এবার জানতে হবে ক্ষার আসলে কী, কোনগুলোকে আমরা ক্ষারক বলবো আর কোনগুলোকে ক্ষার বলবো। ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলক হাইড্রোক্সাইড যৌগ যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। বিষয়টি খেয়াল করো যে যে সকল যৌগমূলকের হাইড্রোক্সাইড যৌগমূলক অর্থাৎ হাইড্রোক্সাইড যৌগ পানিতে দ্রবীভূত হবে তাদেরকেই কিন্তু আমরা ক্ষার বলবো। কোনো যৌগের ক্ষার হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে। এক হচ্ছে যৌগটিতে হাইড্রোক্সাইড অর্থাৎ হাইড্রোক্সিলমূলক যৌগমূলক থাকতে হবে এবং ওই যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। তাহলে ক্ষারকগুলোর মধ্যে দুইটি শর্ত যদি পূরণ করে, অর্থাৎ যৌগটিতে যদি হাইড্রোক্সাইড যৌগমূলক থাকে আর যদি পানিতে দ্রবীভূত হয়, সেগুলোকে আমরা ক্ষার বলে থাকি। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগে OH মূলক আছে এবং এটি পানিতে দ্রবণীয়। ফেরাস হাইড্রোক্সাইডকে ক্ষার বলা যায় না, এটি কারণ কি, এটিতে OH গ্রুপ আছে কিন্তু এটি পানিতে দ্রবীভূত নয়, এই জন্য এটাকে শুধুমাত্র আমরা ক্ষারক বলতে পারবো কিন্তু ক্ষার বলতে পারবো না। ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক কিন্তু ক্ষার নয়, কেননা এতে কোনো হাইড্রোক্সিল মূলক নেই। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারগুলোই হলো ক্ষার। তাই এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে, সব ক্ষারকই ক্ষার নয় কিন্তু সব ক্ষারই ক্ষারক। অর্থাৎ ক্ষারক হলে যে সেগুলো ক্ষার হবে এমন কিন্তু নয়, কিন্তু যেগুলো ক্ষার সেগুলো কিন্তু এক ধরনের ক্ষারক।
বাসা বাড়িতে ক্ষার জাতীয় অনেক পদার্থ ব্যবহার করা হয়, যেমন টয়লেট পরিষ্কার করার জন্য যে টয়লেট ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড ক্ষার থাকে। এছাড়াও কাঁচ পরিষ্কার করার জন্য যে গ্লাস ক্লিনার ব্যবহার করা হয় তার মধ্যে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ক্ষার থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখানেও কিন্তু প্রশ্ন হতে পারে যে টয়লেট ক্লিনারে কী ব্যবহার করা হয়, কোন ক্ষার ব্যবহার করা হয় এবং গ্লাস ক্লিনারে কী ধরনের ক্ষার ব্যবহার করা হয়। এখানে কিন্তু দুটি প্রশ্ন আসতে পারে, এ বিষয়টি কিন্তু তোমরা খেয়াল রাখবে। এখন আমরা জানব লঘু ক্ষারের ধর্মসমূহ। বেশি পানির মধ্যে কম পরিমাণে ক্ষার যোগ করে যে দ্রবণ তৈরি করা হয় সেই দ্রবণকে লঘু ক্ষার দ্রবণ বলা হয়। অর্থাৎ গাঢ় অ্যাসিডে কী হলো আমরা দেখলাম, অর্থাৎ গাঢ় ক্ষারে আমরা কী দেখলাম, যার মধ্যে ক্ষারের পরিমাণ বেশি থাকে কিন্তু পানির পরিমাণ কম থাকে। এবার জানবো লঘু ক্ষার, যেগুলোর মধ্যে কী থাকে, কম পরিমাণে ক্ষার যোগ করে দ্রবণ তৈরি করা হয়, অর্থাৎ এক্ষেত্রে পানির পরিমাণ বেশি থাকে। তাহলে দেখো, একটি টেস্ট টিউবে যদি সামান্য পরিমাণে লঘু সোডিয়াম হাইড্রক্সাইড নেই, তাতে লাল লিটমাস কাগজের এক টুকরা যদি টেস্ট টিউবের দ্রবণের মধ্যে যোগ করি, তাহলে কি দেখব, লাল লিটমাস কাগজ নীলবর্ণ ধারণ করেছে। আবার আরেকটি টেস্ট টিউবের মধ্যে যদি সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ নেই, এবার এই টেস্ট টিউবের মধ্যে যদি নীল লিটমাস কাগজ প্রবেশ করায়, তাহলে কি দেখব, নীল লিটমাস কাগজ নীলই রয়ে গেছে। এ পরীক্ষা থেকে কিন্তু বোঝা যায় ক্ষার দ্রবণে শুধু লাল লিটমাস পেপারকে নীল করে, নীল লিটমাসকে কিন্তু লাল করে না। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম, লঘু সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ হাত দিয়ে স্পর্শ করলে এক প্রকার পিচ্ছিল অনুভূতি সৃষ্টি হয়। অর্থাৎ আমরা কিভাবে ক্ষারটাকে চিনবো, অনুভব করে আমরা এই ক্ষারটাকে চিনতে পারি, হাত দিয়ে স্পর্শ করলে কিন্তু পিচ্ছিল অনুভূতি সৃষ্টি হয়। ক্ষার দ্রবণ পিচ্ছিল জাতীয় পদার্থ। ক্ষার দ্রবণের কিছু ধর্ম কিন্তু পরবর্তীতে আলোচনা করা হবে, তবে ক্ষারকে স্পর্শ করা হলে সেটি কিন্তু ত্বকের ক্ষতি করে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এর মধ্যে যদি তোমাদের পরীক্ষায় অ্যাসিড এবং ক্ষারের পার্থক্য লিখতে বলে, তাহলে আশা করি তোমরা লিখতে পারবে। কেননা আমরা কিন্তু দেখলাম যে ক্ষার কেমন হাত দিয়ে অনুভব করলে বা ক্ষার দেখতে কেমন হয়, স্বাদে কেমন হয়, ক্ষারের বিক্রিয়া, অ্যাসিডের বিক্রিয়া, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। এবার ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। অ্যালুমিনিয়াম নাইট্রেট, ফেরাস নাইট্রেট, ফেরিক নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট ইত্যাদি ধাতব লবণের সাথে লঘু ক্ষার বিক্রিয়া করে সংশ্লিষ্ট ধাতব হাইড্রক্সাইড উৎপন্ন করে। এখানে উল্লেখ্য যে শুধু ধাতব নাইট্রেট লবণ ব্যবহার করা হয়েছে। ধাতব নাইট্রেট লবণ ব্যতীত ধাতব ক্লোরাইড, ধাতব সালফেট ইত্যাদিও কিন্তু এ ধরনের বিক্রিয়া দিয়ে থাকে। তাহলে দেখো, অ্যালুমিনিয়াম নাইট্রেটের সাথে যদি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে, তাহলে কি হয়, দেখো অ্যালুমিনিয়াম নাইট্রেট সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর অধক্ষেপ, এই চিহ্ন দ্বারা অধক্ষেপ বোঝায়, এবং সেই সাথে কি উৎপন্ন হচ্ছে, সোডিয়াম নাইট্রেট। এখানে যে সংখ্যাগুলো রয়েছে 6-2, 6-2, এগুলো কিন্তু বিক্রিয়ার সমতা সাধন। ফেরাস নাইট্রেট এর সাথে লঘু নাইট্রিক অ্যাসিড সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া, এইগুলো বিক্রিয়া কিন্তু তোমাদের বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে, তোমরা বিক্রিয়াগুলো কিন্তু বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। তাহলে দেখো কি হচ্ছে, এখানে একটি টেস্ট টিউবে যদি ফেরাস নাইট্রেট না হয় এবং তার সাথে যদি সোডিয়াম হাইড্রক্সাইড মেশানো হয়, তাহলে কি হয়, ফেরাস হাইড্রক্সাইডের অধক্ষেপ পড়ে, সেই সাথে কি উৎপন্ন হয়, সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। ফেরিক নাইট্রেট এর সাথে বিক্রিয়া, তাহলে কি হবে, ফেরিক নাইট্রেট সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে দেখো কি তৈরি হচ্ছে, ফেরাস হাইড্রক্সাইড। এবং তাহলে দেখো, ফেরিক নাইট্রেটের সাথে বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইডের অধক্ষেপ এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। অনুরূপভাবে কোপার নাইট্রেটের সাথে যদি লঘু সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে, তাহলে কি হবে, দেখো কোপার নাইট্রেট সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে কোপার হাইড্রক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয়েছে। এইভাবে আমরা জিঙ্ক নাইট্রেটের বিক্রিয়াও করতে পারি।
এবার অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের বিক্রিয়া কেমন হবে সেটি আমরা দেখব। একটি পাত্রে অ্যামোনিয়াম ক্লোরাইড নিয়ে এর মধ্যে ক্ষার যোগ করলে অ্যামোনিয়া গ্যাস, সোডিয়াম ক্লোরাইড, লবণ এবং পানি উৎপন্ন করে। তাহলে দেখো, অ্যামোনিয়াম ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করেছে। অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষারের একটি বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া আছে। যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে ক্ষার বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। বিষয়টি খেয়াল রাখো, যে কোনো অ্যামোনিয়াম লবণের সাথে বিক্রিয়া করে কিন্তু কী হয়, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো দেখি তাহলে, অ্যামোনিয়াম ক্লোরাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে দেখো অ্যামোনিয়া গ্যাস, পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। অনুরূপভাবে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি। আবার অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া, ক্যালসিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো লঘু ক্ষারের ধর্মসমূহ। এবার আমরা জানব ক্ষারের রাসায়নিক ধর্মে পানির কী ভূমিকা রয়েছে। পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড এই দুটি যৌগে কিন্তু আয়ন থাকে, তবে কঠিন অবস্থায় কিন্তু এই আয়ন মুক্ত থাকে না। এগুলোকে দ্রবীভূত করার সাথে সাথে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে মুক্ত হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। দ্রবণে কেবল হাইড্রোক্সাইড আয়নই ঋণাত্মক আধান বা চার্জ বহন করে। বিষয়টি খেয়াল করো, পটাশিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে দেখো পটাশিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইল আয়ন তৈরি করেছে। অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম এবং হাইড্রোক্সাইল আয়ন উৎপন্ন করেছে। এখানে একটি বিষয় দেখো, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে অ্যামোনিয়া অণুর সমষ্টি। অ্যামোনিয়াকে পানিতে দ্রবীভূত করা হলে অ্যামোনিয়া গ্যাস ও পানির বিক্রিয়া অ্যামোনিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তবে পানিতে অ্যামোনিয়াম সামান্য অংশই দ্রবীভূত হয় এবং খুব অল্প সংখ্যক হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। সুতরাং অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়াম অণু, পানির অণু এবং অল্প সংখ্যক অ্যামোনিয়াম আয়ন ও হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকে। এর থেকে আমরা কী বুঝলাম, অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়া অণু, পানির অণু এবং অল্প সংখ্যক অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন উপস্থিত থাকে। ভ্রাম্যমান হাইড্রোক্সাইড আয়নের উপস্থিতির উপর ক্ষার দ্রবণের বৈশিষ্ট্য নির্ভর করে। যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা হচ্ছে দুর্বল ক্ষার। আমরা গত ক্লাসে দেখেছিলাম কোনগুলোকে দুর্বল অ্যাসিড, কোনগুলোকে দুর্বল সবল অ্যাসিড বলা হয়, আর এখানে আমরা কী দেখলাম যে দুর্বল ক্ষার কোনগুলোকে বলে। যে সকল ক্ষার জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় তারা হচ্ছে দুর্বল ক্ষার। সবল ক্ষার জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়, অর্থাৎ দুর্বল ক্ষারের দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণ সবল ক্ষারের তুলনায় কম থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা যে বিষয়গুলো পড়লাম সেগুলো হচ্ছে লঘু, গাঢ় অ্যাসিড, ক্ষারক ক্ষার, লঘু ক্ষারের ধর্মসমূহ এবং লঘু ক্ষারের সাথে অর্থাৎ ক্ষারের রাসায়নিক ধর্মে পানির কী ভূমিকা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা কিন্তু বিক্রিয়াগুলো বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, কেননা বিক্রিয়াগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে একই রকম এবং কখন কোন বিক্রিয়া দিচ্ছে অ্যাসিডের সাথে, ধাতব অক্সাইডের সাথে, শুধুমাত্র ধাতুর সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন হয়, এই বিষয়গুলো কিন্তু তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। সামনে ঈদ, তোমরা সবাই ঈদ পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করো, আর হ্যাঁ, একদম কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।